বাট নট এট পারভিন পিটার ক্যাট পিটার ক্যাটের কাবাব অনেক ভালো খেতে হয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য সিটি অফ জয়। ছেলো কাবাবের নাম তো আমরা অনেকজনই শুনেছি, আর পিটার ক্যাটের ছেলো কাবাব খুবই বিখ্যাত। আমার কাছে তো অত পয়সা নেই যে আমি পিটার ক্যাটে গিয়ে ছেলো কাবাব খাবো, তাই আজকে আমি যাব তন্দুর হাউস। মনে আছে সেই লাস্টে বেস্ট বিরিয়ানি কম্বো অফ কলকাতা বলেছিলাম, চিপেস্ট 135 টাকায়? সেইখানে আজকে যাব তন্দুর হাউসে, ওখানকার ছেলো কাবাব কম্বোটা ট্রাই করতে। খুব সস্তা ছেলো কাবাব কম্বো, খুবই অ্যাফোর্ডেবল, কিন্তু খেয়ে বলবো কেমন খেতে। বিরিয়ানিটা তো আমার খুব ভালো লেগেছিল, জানে ছেলো কাবাবটা কেমন লাগবে। তাই ভিডিওটা স্কিপ না করে এন্ড অব দি দেখো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আমার নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ও অ্যান্ড বাই দ্য ওয়ে, ইউ আর উইথ মি অভিনব ইন মাই চ্যানেল দ্য সিটি অফ জয় অ্যাট কলকাতা। সময় না ওয়েস্ট করে চট করে ভিডিওটাকে শুরু করা যাক। সো হেভি গো। বোন আছে
যদিও এটা আমি আমার ফ্রেন্ডের জন্য অর্ডার করেছি, ওরকম ভিডিওটা শুরু করছি ততক্ষণ আমি দিয়ে থাকি। দুটো মোটামুটি ঠিক আছে, আর তার সঙ্গে আছে এই কোল্ড ড্রিঙ্কসটা। তো যতক্ষণ আমরা খাবারটা খাচ্ছি চট করে একটা টাইম ল্যাপস দেখে নেব। এবার ও বলবে ওর খেয়ে কেমন লাগলো খাবারটা। এখন তন্দুর হাউসে আছি, আর আমি যেটা ট্রাই করছি চাইনিজ টাইপ অফ খাবার। আর চাউমিনটা সত্যি খুব ভালো হয়েছে, আর চিকেনটাও, আমি চিকেনটা এখন খেয়ে খাইনি, ও যেরকম রেকমেন্ড, ও যেরকম বলবো যে চিকেনটা একটু চিলি টাইপের হয়েছে, চিকেনটা খুব ভালো লেগেছে। দুটোই খেলাম, আপনাদেরকে রেকমেন্ডেশন আছে আপনার এসে এখানকার খাবার গুলো ট্রাই করে দেখেন। এখানে প্রায় পিছনে খাওয়া দাওয়া শেষ, এবার পালা হচ্ছে একটা অনেস্ট রিভিউ দেওয়ার। আমি যে ছেলে কাবাব কম্বোটা খেয়েছিলাম সেটা আমার মনে হয় পিটার কেটে ছেলে কাবাব, যারা তোমরা খেয়েছো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আমার মনে হয় এর থেকে অনেক ভালো খেতে, এটা বলবো না খারাপ খেতে, ভালো খেতে, প্রাইস অনুযায়ী ঠিকঠাক 180 rupees এ ঠিকঠাক খেতে, খুব দারুণ খেতে। এবার ও বলবে ও যে চাইনিজ প্ল্যাটারটা খেয়েছে সেটা কেমন লেগেছে, তুই যদি কিছু বলিস। চাইনিজ ফুডটা ভালো ছিল, মানে ভালোই ছিল, টেস্টের দিক দিয়ে ভালো, প্রাইসের দিক দিয়ে নো কমপ্লেন, কারণ যে প্রাইসে যা হচ্ছিলো 135 নর্মাল প্রাইস, আর উইথ কোল্ড ড্রিঙ্কস 165, আর ওর সঙ্গে চাউমিনের সঙ্গে একটা মানে ড্রাইড চিকেন ছিল, একটা গ্রেভি চিকেন ছিল। তো গ্রেভি চিকেনটা একটু আপনাদের ঝাল মনে হলেও হতে পারে, আর ড্রাইড চিকেনটা সুইট ছিল, আর মানে প্রাইসের দিক দিয়ে আমার নো কমপ্লেন, আর খুবই ভালো খেতে ছিল। শুনলেন অনেক বিশাল বড় ফুড ব্লগার, বিশাল বড় ফুড বিচারক আপনাদের এই রিভিউটা দিল। আমি এত ভালোভাবে দিই না, আমি জানি ফুড অ্যাডিক্টেড, ফুড অ্যাডিক্টেড জানি না অন্য কিছু অ্যাডিক্টেড কিনা, ফুড অ্যাডিক্টেড বলছে। আর আমার স্কুলের কিছু ফ্রেন্ডরা কমেন্ট করেছে, মানে বলেছে মানে তাদের জন্য যে বুড়ো ফামি হিয়ার, এর অ্যাকচুয়াল নাম সৌম্যজিৎ দে, তোমরা একে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমাকে ফলো করতে বলবি না, ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, দ্য সিটি অফ জয়, দেখবেন সাবস্ক্রাইব বাটনটা নিচে আছে লাল রঙে, সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে ওর ও ভালো কন্টেন্ট, ওর কন্টেন্টগুলো আপনারা দেখতে পান টাইম মতো যখনই ও আপলোড করে। ফেসবুকে আর ইনস্টাগ্রামটা বলবি না, ও ফেসবুক আর ইনস্টাগ্রামে আইডি ওর ডিসক্রিপশনে দিয়ে দেবে, ওকে ওখানেও ফলো করে। হ্যাঁ ভালো করে শুনে নেবেন, কিন্তু ও কিন্তু আবার ডেকে মেঙে গেলে বাইক ফাইক দিয়ে লোকজনকে উড়িয়ে দেয়। তো ঠিক করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। টিল দেন থ্যাংক ইউ, থ্যাঙ্কস ওয়াচিং দিস চ্যানেল, 500 সাবস্ক্রাইবার হওয়ার টার্গেট আছে। বাই বাই।